নাম করিমন গত সাত বছর ধরে যিনি সিজোফ্রেনি অসুখে ভুগতেছিলেন নিয়মিত চিকিৎসা এবং ফলো আপে বেশ ভালোই ছিলেন কিন্তু কিছুদিন হলো তার অসুখের লক্ষণগুলো আবার বেড়ে গিয়েছে জানতে পারলাম ছয় মাস আগে তার বিয়ে হয়েছে এবং গত দুই মাস থেকেই তার অসুখের সিমটমগুলো আবার ফিরে এসেছে করিমনের মুরব্বী এবং তার আত্মীয় স্বজনদের ধারণা ই আর এমন কি। সিজোফ্রেনিয়া বিয়ে দিলেই ঠিক হয়ে যাবে করিমনের ক্ষেত্রে যা হয়েছে এরকম কেন্দ্র আমরা অনেকের ক্ষেত্রেই একই চিত্র পেয়ে থাকি বিয়ে যেন সব সমস্যার সমাধান বুদ্ধি প্রতিবন্ধী বিয়ে দিলেই ঠিক হয়ে যাবে ছেলে মাদকাসক্ত বা অবাধ্য কোনো ব্যাপার নয় বিয়ে দিলেই ঠিক হয়ে যাবে সিজোফ্রেনিয়া বা অন্যান্য মানসিক অসুখ কোনো ব্যাপার নয় বিয়ে দিলেই সব ঠিক হয়ে যায় শুধু মানসিক অসুখ নয় এমনকি অনেক শারীরিক অসুখের ক্ষেত্রেও আমরা শুনে থাকি অনেকের ধারণা বিয়ে দিলেই ঠিক হয়ে যাবে এক্ষেত্রে আমার অবস্থান বিয়ের বিরুদ্ধে নয় আমার কথাগুলো সিজোফ্রেনের সম্পর্কে প্রচলিত ভুল ধারণা নিয়ে একজন সিজোফ্রেনিক পেশেন্ট বিয়ে করতে পারবেন সংসার করতে পারবেন চাকরি করতে পারবেন তার মানে সমাজের আর দশজন মানুষ যেভাবে জীবন ধারণ করেন উনি ঠিক সেভাবে স্বাভাবিকভাবে জীবন ধারণ করতে পারবেন সিজোফ্রেনিক পেশেন্টের বিয়ে দেবার ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে এক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা আমরা খেয়াল রাখবো সেটি হচ্ছে সিজোফ্রেনে অসুখের লক্ষণগুলো বা সিমটমগুলো নিয়ন্ত্রণে আছে কি না কারণ সিজোফ্রেনে একটা নিয়ন্ত্রণযোগ্য অসুখ যদি সিজোফ্রেনের সিমটমগুলো নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু মানুষের চিন্তা পরিবর্তিত হয়ে যায় মানুষের বিচার বিশ্লেষণ পরিবর্তিত হয়ে যায় সম্পর্কের অর্থগুলো বুঝতে কষ্ট হয় এমনকি সম্পর্ক নিয়ন্ত্রণে পারিবারিক দায়িত্ব নিতেও কষ্ট হয় অতএব বিয়ের ক্ষেত্রে প্রথমে আমরা খেয়াল রাখব সিজোফ্রেনে অসুখের লক্ষণগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে আছে কি না শুধু পুরোপুরি নিয়ন্ত্রণে থাকলেই আমরা বিয়ের কথা ভাবব এরপর যে বিষয়টি খেয়াল রাখব সেটি হচ্ছে যার সাথে বিয়ে দিচ্ছি ওনার বা ওনার পরিবারের অন্য কোনো সদস্যের সিজোফ্রেনের অসুখটা আছে কি না সেটা দেখব কারণ সিজোফ্রেনে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে জেনেটিক কারণে হয়ে থাকে অতএব যার সাথে বিয়ে দিচ্ছি ওনার বা ওনার বংশের যদি কারো এ অসুখ থেকে থাকে তাহলে ভবিষ্যৎ সন্তানদের মাঝে সিজোফ্রেনে হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় অতএব এ বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যার সাথে বিয়ে দিচ্ছি উনি এবং ওনার পরিবারের অন্যান্য সদস্যরা এই অসুখ সম্পর্কে জানেন কি না কারণ মানসিক অসুখ নিয়ে অনেক স্টিগমা এখনও কিন্তু আমাদের সমাজে রয়ে গেছে পূর্ব থেকেই এই অসুখটি সম্পর্কে না জেনে থাকলে পরবর্তীতে সম্পর্কের জটিলতা দেখা যায় কারণ সিজোফ্রেনিয়া একটি নিয়ন্ত্রণযোগ্য মানসিক অসুখ যার চিকিৎসা দীর্ঘদিন লাগে এবং এই অসুখের চিকিৎসার মেন উপাদান হচ্ছে ওষুধ অপরপক্ষ পূর্ব থেকেই এই ব্যাপারটি না জানলে পরবর্তীতে অনেক সময় জটিলতা দেখা দেয় কারণ সিজোফ্রেনিয়া একটি দীর্ঘমেয়াদী অসুখ যার চিকিৎসা দীর্ঘদিন লাগে এবং নিয়মিত ফলো আপ করাতে হয় সিজোফ্রেন অসুখের মেইন চিকিৎসা কিন্তু হচ্ছে ওষুধ অতএব যদি ব্যাপারটি ওনারা জেনে না থাকেন তাহলে দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং এর ফলো আপ করানো অনেক সময় খুব কঠিন হয়ে পড়ে শেষমেশ দেখা যায় ওষুধটি বন্ধ করে দেন এবং যথারীতি কিছুদিন পরে অসুখটির লক্ষণগুলো আবার ফিরে আসে সম্পর্ক খারাপ হয়ে যায় এমনকি সম্পর্ক ভেঙে যাওয়ারও ঝুঁকি থাকে বিবাহ বিচ্ছেদ সবার জন্যই কষ্টের এবং যে কোনো মানসিক কষ্ট বা মানসিক চাপ অন্যান্য অসুখের মতো সৃজফের ক্ষেত্রেও এর তীব্রতা বাড়িয়ে দেয় বা প্রোগনোসিস খারাপ হয়ে যায় এক কথায় বিয়ের পরেও এ অসুখের চিকিৎসা এবং নিয়মিত ফলো আপ অবশ্যই করাতে হবে মেয়েদের ক্ষেত্রে বিয়ের পরে উচিত হবে গর্ভধারণের সময় একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া কারণ ওনার ডক্টর নির্ধারণ করবেন কোন অসুখটি গর্ভাবস্থায় মায়ের জন্য এবং বাচ্চার জন্য সবথেকে নিরাপদ ভুল সিদ্ধান্তের বিয়ে দাম্পত্য কলহ খারাপ সম্পর্ক বা বিবাহবিচ্ছেদ ইত্যাদি সিজোফ্রেনে অসুখের তীব্রতা বাড়িয়ে দিলেও বা অনেক সময় এর প্রোগনোসিস খারাপে ভূমিকা রাখলেও গবেষণা বলে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি খুব ভালো হয় এবং পার্টনার যদি খুব কেয়ারিং হন তাহলে কিন্তু সিজোফ্রেনে অসুখের তীব্রতা কমানোর ক্ষেত্রে বা এর প্রোগসিস ভালোর ক্ষেত্রে বিয়ে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিশেষে বলবো সিজোফ্রেনে অসুখের কষ্টে থাকা একজনের বিয়েতে কোনো বাধা নেই আমি যে কথাগুলো বললাম সে বিষয়গুলো খেয়াল রাখলে বিয়ে অভিশাপ না হয়ে আশীর্বাদ হয়ে দেখা দেবে